নমস্কার বন্ধুরা, জব 24 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এলাম আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ওয়েস্ট বেঙ্গল এসটি এসসি ওবিসি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আপনারা যারা যারা জেইই এবং নেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে, কারণ এই সংস্থার তরফ থেকে একটি ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের 24টি জেলাতে সেন্টার রয়েছে কোচিংয়ের, এবং আপনাদেরকে মাসিক স্টাইপেন্ডও দেওয়া হবে। তো চলুন সমস্ত কিছু জেনে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। তো ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন। আমার চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। রাজ্যের তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে জেইই এবং নিটের কোচিং দেওয়া হবে, অথবা দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ এবং স্নাতক স্তরের প্রথম বর্ষে পাঠ্যরত ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25/9/2021। ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অন্তত 60% এসসিদের জন্য, 50% এসটিদের জন্য প্রয়োজন। পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকা এসসিদের জন্য এবং 3 লক্ষ টাকা এসটিদের জন্য মধ্যে থাকতে হবে। আপনাদেরকে 300 টাকা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে প্রতি মাসে। এ হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেন্টার এবং লিস্ট দেওয়া আছে কোথায় কোথায়, তার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কীভাবে কন্ট্যাক্ট করবেন। 34টি সেন্টার রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, এখানে তার নাম্বারও পাশে দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন এবং ফোন করতে পারেন। আবেদন প্রশিক্ষণ কেন্দ্রে পাওয়া যাবে আবেদনপত্র। এছাড়া আমি ডিসক্রিপশানে আবেদনপত্রের যে লিঙ্ক সেই ফর্মটি জমা সেই ফর্মটি দিয়ে দেবো। সেই ফর্মটি আপনারা এ4 সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে 14/9/2021 থেকে 25/9/2021 তারিখের মধ্যে আপনারা প্রশিক্ষণ কেন্দ্রে ফোন করে জেনে নেবেন। সেই প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আপনারা জমা দিয়ে আসতে পারেন। হেড অফিসের 2টি নাম্বার দেওয়া আছে, কোনো অসুবিধা হলে অবশ্যই ফোন করতে পারেন। এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি আপনারা এ4 সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে যেখানে ট্রেনিং নেবেন সেই সংস্থায় প্রশিক্ষণ কেন্দ্র গিয়ে জমা দিয়ে আসতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।